আজকের পাঠক্রম বন্ধ প্রতিবাদে বেকার হওয়ার পথে আমরা এই মুহূর্তে এরকম একটি সিদ্ধান্তে আমরা একাত্মতা প্রকাশ করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনারা জানেন করোনা ভাইরাসের কারণে সারা বিশ্ব এখন আমাদের দেশে কেন পাঠ বন্ধ করা হচ্ছে আপনারা জানেন। পাঁচটি সরকার রাষ্ট্র এই সিদ্ধান্ত থেকে সরকার বের হয়ে আসবে। আজকে সারা বিশ্বে পাঠ একটি লাভজনক পণ্য। সরকার এই বৈশ্বিক মহামারীর সময় যে সিদ্ধান্ত নিয়েছে শ্রমিকের জীবন মধ্যে লুকিয়ে রেখেছে হাজার হাজার কম ছাত্র ছাত্র তারা রূপায়ণ করেছে। একটি মাত্র মহামারী এই সময়ে স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনার বিরুদ্ধে আমাদের বক্তব্য এবং আমরা বলতে চাই যে অযোগ্য যে স্বাস্থ্যমন্ত্রী তার পদত্যাগ আমরা দাবি করি। বন্ধ করার যে সিদ্ধান্ত আপনি নিয়েছেন সেটি বাতিল করুন এবং একই সঙ্গে স্বাস্থ্যক্ষেত্রের যে অব্যবস্থাপনা ঠিক নেই আমাদের 1 কোটি মানুষের বরিশাল বিভাগের চিকিৎসার ভরসের কল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সেটা একটি মাত্র পিসিআর ল্যাব আমরা শুনেছি ওরা একটি পিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে এখনো সেটা সচল হয়নি। সুতরাং জেলায় জেলায় পিসিআর ল্যাব জনবল বিশেষ করে যারা স্বাস্থ্য সহকারী যারা এই করোনা যারা নমুনা সংগ্রহ করে একজন মাত্র যুবতীর উপর নির্ভর করে চলছে প্রধান বরিশাল বিভাগ এবং কিছু কিছু জেনারেল হাসপাতাল বরিশাল জেনারেল হাসপাতাল সিটি কর্পোরেশন এবং সারা দেশের জেনারেল হাসপাতাল এরকম যুবতীর মতো একজন দেড়জন টেকনোলজি শুরু চলছে সেখানে জনবল করা এবং মানুষকে আশ্বস্ত করুন করোনায় ভীতি নয় আমরা করোনাকে জয় করতে চাই সম্মিলিতভাবে কিন্তু সেক্ষেত্রে অবশ্যই স্বাস্থ্যক্ষেত্রে এই দুর্নীতি বন্ধ করতে হবে। আমি আজকের এই মানববন্ধন থেকে আবারও বলতে চাই সবার সঙ্গে পত্র মিলিয়ে যে এই অযোগ্য স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করে একজন যোগ্য যারা স্বাস্থ্য খাত বলেছেন এরকম একজনকে রায়পুরের এবং একই সঙ্গে সকল বন্ধের সিদ্ধান্ত থেকে আপনি ফিরে আসুন নাগরিকদের সঙ্গে বৈঠক করুন কিভাবে এটি আমলগ্রহণ করা যায় এবং একই সঙ্গে আবারও বলি এই ডিজিটাল নিরাপত্তা সম্পূর্ণ করুন।